প্রথমবারের মতো বৈদেশিক ঋণ টাকায় পরিশোধ করল বাংলাদেশ। প্রথমবারের মতো কোনো বৈদেশিক ঋণ টাকায় পরিশোধ করেছে বাংলাদেশ। ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের একটি ঋণ ডলারে নয়, টাকায় পরিশোধ করা হয়েছে। এর ফলে দেশের রিজার্ভ সংরক্ষণে ইতিবাচক প্রভাব পড়বে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। প্রায় 1.2 বিলিয়ন টাকার অঙ্কে 17,653 কোটি ব্যয়ে প্রকল্পটি দীর্ঘ 24 কিলোমিটার পথ ঢাকাকে সরাসরি আশুলিয়ার সাথে সংযোগ করবে। এই প্রকল্পে চীন মোট খরচের 85% ঋণ হিসাবে দিয়েছে, যেটি 20 বছরে 2% সুদে ফেরত নেবে দেশটি। এই প্রকল্পের বাকি 15% অর্থায়ন করেছে বাংলাদেশ সরকার। চীনের পক্ষে এই ঋণ দিচ্ছে দেশটির এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক, ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না ন্যাশনাল মিশনারি ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট কর্পোরেশন প্রকল্পটি বাস্তবায়ন করছে। ঋণের অর্থ টাকায় পরিশোধের মাধ্যমে প্রকল্পটির পরিচালক শাহাবুদ্দিন খান গণমাধ্যমে বলেন, আমরা তাদের বিলটি টাকায় গ্রহণ করাতে রাজি করিয়েছি, কারণ বাংলাদেশে বেশ কিছু খরচ রয়েছে। বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় তারা আমাদের প্রস্তাব গ্রহণ করেছে। তিনি জানান, প্রকৌশলী ও কর্মীসহ 250 জনের বেশি চীনা নাগরিক এবং 1,000 বাংলাদেশি এই প্রকল্পে কাজ করছে। বাংলাদেশের রিজার্ভ সংক্রান্ত পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত টাকায় ঋণ প্রদান কার্যক্রম অব্যাহত থাকবে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী আমদানি বিল বেড়ে যাওয়ায় গত বছরের 21 দিনে বাংলাদেশের রিজার্ভ কমে 42 বিলিয়ন ডলার থেকে 29.9 বিলিয়ন ডলারে নেমে এসেছে।